নমস্কার বন্ধুরা আমি তাপসমালাগার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলেছি আমাদের রাজ্যের এই জেলাতে দুশো তেত্রিশটি সুনপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লর্ড ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে আমরা সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্যের চাকরির খবর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন চলুন দেখে নি একদম অফিশিয়াল চাকরির বিজ্ঞপ্তিটি দেখুন বন্ধুরা এই যে সম্পূর্ণ অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি দুশো তেত্রিশটি শূন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লর্ড ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি স্টাফ নার্স সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি এবার আমরা সম্পূর্ণ তথ্য জেনে নিচ্ছি গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নর্থ চব্বিশ পরগনাস চার এক দু হাজার বাইশে প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর ভেরিয়াস পোস্ট অফ এন এইচ এম অ্যান্ড ডাব্লু পি অ্যান্ড সিএস অন পিওরলি টেম্পোরারি বেসিস এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন ডাব্লু 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 ডট নর্থ টোয়েন্টি ফোর পরগোনা হেলথ ডট ওয়ার জি এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল ওয়েবসাইট নর্থ টোয়েন্টি ফোর পরগোনাজ হেলথ ডট ও আর জি আপনাদের সুবিধার্থে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম তেরো এক দু হাজার বাইশ অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে বাইশ এক দু হাজার বাইশ পর্যন্ত অনলাইনে আবেদন চলছে দ্য ডিটেলস অলসো গিভেন ইন দ্য ডিপার্টমেন্টস ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইন রিক্রুটমেন্ট সেকশান অথবা ওয়েবসাইটটি প্রথমে বলা হয়েছে নট টোয়েন্টি ফোর পরগনাস ডট জিও ডট ইন ফর দ্য ভেরিয়াস পোস্ট অ্যাজ গিভেন বিলো এবার দেখুন ভ্যাকান্সিস আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এনএইচএম পদের নাম হচ্ছে এফ টি এমও একুশটি শূন্য পদ রয়েছে সাড়ে হাজার টাকা প্রতি মাসে কনসালটেটেড রিমনেশন দেওয়া হবে অল ইউয়ার ক্যাটাগরি ফর ইন্ডিভিজুয়াল ফ্যাসিলিটি তারপর দেখুন দু নম্বর হচ্ছে এন ইউএইচ এম এর প্রোগ্রামের জন্য নিয়োগ করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান ষোলোটি শূন্য পদ রয়েছে ব্রেকআপ দেওয়া রয়েছে শূন্য পদের বাইশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে তিন নম্বর আসছি এটা স্টাফ নার্স সব থেকে বেশি শূন্যপদ রয়েছে একশো তিয়াত্তরটি শূন্য পদে নিয়োগ করা হবে তার ব্রেকআপ এখানে রয়েছে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এরপর আমরা চলে আসছি ল্যাবরেটরি টেকনিশিয়ান এনসিডি একটি শূন্যপদ এক্ষেত্রে বাইশ হাজার টাকা স্যালারি দেওয়া হচ্ছে আমরা এর পরবর্তী পদে চলে আসছি পাঁচ নম্বর দেখুন এটা মেডিকেল অফিসার ষাট হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে একটি শূন্যপদ তারপর আসছে কাউন্সিলর এক্ষেত্রে কুড়ি হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে একটি শূন্যপদ এক্সি এসসিদের জন্য সংরক্ষিত থাকছে ডিস্ট্রিক্ট হসপিটাল বারাসতে এটা হচ্ছে প্লেস অফ পোস্টিংটা লেখা রাখছে আচ্ছা এরপর হচ্ছে স্টাফ নার্স এক্ষেত্রে দুটো শূন্য পদে না হবে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এরপর আসছে ক্লার্ক আয়ুষ প্রোগ্রামের জন্য না হবে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক একটি শূন্যপদ ইউআরের জন্য অ্যাজ পার গাইডলাইন অফ আয়ুষ এরপর হচ্ছে আয়ুষের জন্য গ্রুপটি না হবে এক্ষেত্রেও একটি শূন্যপদ এবং এটাও স্যালারিটা অ্যাজ পার গাইডলাইন অফ আয়ুষ বলে লেখা আছে সঠিকভাবে এখানে তথ্যটা দেওয়া হয়নি আচ্ছা এরপর আসছে টেবিল টুতে ভ্যাকান্সিস আন্ডার ডাব্লু পি অ্যান্ড সি এস এক্ষেত্রে দেখুন মেডিকেল অফিসার দুটো না হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে কাউন্সিলার না হবে একটি তেরো হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান না হবে পাঁচটি তেরো হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এরপর দেখুন পরবর্তী যে পদ তা হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার ডিআরটিবি সেন্টার এক্ষেত্রে একটি শূন্যপদ সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পঁচিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে দুটো শূন্য পদ সিনিয়র ট্রিটমেন্ট ল্যাবরেটরি সুপারভাইজার এস এস দুটো শূন্য পদ পঁচিশ হাজার টাকা প্রতিমাশে স্যালারি দেওয়া হবে তারপর আসছে আর এন টিসিপি ল্যাবরেটরি টেকনিশিয়ান এক্ষেত্রে দেখুন দুটো শূন্য পদ রয়েছে বাইশ হাজার টাকা প্রতিমে স্যালারি দেওয়া হবে আর টিউবার কিউলোসিস হেলথ ভিজিটার টি এইচ ভি এসটিতে যেন সংরক্ষিত একটি শূন্য পদ আঠেরো হাজার টাকা প্রতিমা স্যালারি দেওয়া হবে এ হচ্ছে সতেরো ধরনের আলাদা আলাদা পদ রয়েছে আর এজ লিমিট দেওয়া রয়েছে সেটা দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ মেডিকেল অফিসার ফুল টাইম এনে এক্ষেত্রে সেটা বলা রয়েছে বাইশ বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এমবি বিএস পাশ থাকতে হবে তারপর দেখুন ল্যাব টেকনিশিয়ান পদের জন্য সেক্ষেত্রে যোগ্যতা যাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সেই সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়তে হবে এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এর ডিপ্লোমা কোর্স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর পরবর্তী পদ হচ্ছে স্টাফ নার্স যেটা হচ্ছে জিএনএম হতে হবে ইনস্টিটিউট থেকে রেকগনাইজড এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড থাকতে হবে চৌষট্টি বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়সসীমা এরপর দেখুন এল টি এনসিডি এই পদের জন্য এক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি চল্লিশ বছর পর্যন্ত বয়স সীমা হতে হবে আর এমও থ্যালাসিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম এক্ষেত্রে এমবি ডিগ্রি থাকতে হবে আর পরবর্তী পদ যেটা সেটা হচ্ছে কাউন্সিলার এক্ষেত্রে দেখুন এম এম এস সি অ্যাপ্লাইড সাইকোলজি আর সেই সঙ্গে ডিজেনেবল চা হয়েছে এক্সপিরিয়েন্স চল্লিশ বছর পর্যন্ত বয়স চা হয়েছে পরবর্তী পদের নাম স্টাফ নার্স থালাসীমা কন্ট্রোল প্রোগ্রাম এক্ষেত্রেও কিন্তু জিএনএম কোর্স করা থাকতে হবে এবং রেজিস্টার্ড হতে হবে নার্সিং কাউন্সিলে পরবর্তী পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক আয়ুষের জন্য রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ পার টিওআর আর বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে তারপর হচ্ছে গ্রুপ ডি এক্ষেত্রেও রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি আর বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে পরবর্তী পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার এ আর টিসি এক্ষেত্রেও সে যোগ্যতা এমবি বিএস পাশ করে থাকতে হবে আর কাউন্সিলার এ মাস্টার ডিগ্রি সেই সঙ্গে দেখুন কোয়ালিফাইড গ্র্যাজুয়েট নার্স ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাস কাউন্সিলার বাট হি আর সি মাস্ট আন্ডারগো টুয়েলভ ডেজ কাউন্সিলার ট্রেনিং বাই ন্যাকো আর পরবর্তী পদ হচ্ছে ল্যাব টেকনিশিয়ান আইসিটিসি এক্ষেত্রেও কিন্তু মেডিকেল ল্যাব টেকনোলজির কোর্স করা থাকতে হবে এইভাবে সমস্ত পদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মোটামুটি একই ধরনের প্রায় পদগুলো শিক্ষাগত যোগ্যতা এখানে শেষ হচ্ছে পরবর্তী আসছে জেনারেল ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেটস অ্যাপসানটা দেখুন অনলাইনে আবেদন জানাতে হবে আর অনলাইনে আবেদন জানানোর সময় মনে রাখতে হবে সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে আর আরও বেশ কিছু তথ্য জানানো হয়েছে দ্য অরিজিনাল ইচ অফ দ্য ফলোইং ডকুমেন্টস সেটেড বিলো মাস্ট বি ওয়ার্ড ফর ভেরিফিকেশান আস্ক ফর অর্থাৎ এই সমস্ত তথ্যগুলো হাতের কাছে রাখতে হবে যখন চা হবে অরিজিনাল সহ আপনাকে ভেরিফিকেশানে দেখাতে হবে আর পরবর্তী দেখুন তথ্য অনলাইন রেজিস্ট্রেশান নাম্বার শুড বি রিটেন বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ফিউচার রেফারেন্স অর্থাৎ অনলাইনে আবেদন জানালে একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে সেটা কিন্তু নোট করে রাখতে হবে এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে আর প্লেস অফ পোস্টিং তো এখানে বলা রয়েছে পরবর্তীতে চেঞ্জ হতে পারে সেই সংক্রান্ত তথ্য এখানে জানানো রয়েছে আর অনলাইনে আবেদন জানানো যাচ্ছে তেরো তারিখ থেকে আর বাইশ তারিখ পর্যন্ত দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে আবেদন গ্রহণ করা হবে সম্পূর্ণ অফিশিয়াল এই বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন জানানোর জন্য অবশ্যই অফিশিয়াল লিংকে ক্লিক করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি অনলাইন আবেদনের যে পোর্টাল সেখানে চলে যেতে পারবেন এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর দুশো তেত্রিশটি শূন্য পদে রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ সিএম অফিস নর্থ চব্বিশ পরগনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে শুনে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য কলেজে সেখানে কমেন্ট করে জানাতে পারেন না এরকমই লেটেস্ট সামনে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন্টে অল নোটিফিকেশন অন করে দেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনাকে নোটিফিকেশন করে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ